মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আর ভাবছো এখন সাত সকালবেলা শাড়ি পরে কী করছি? তো শাড়ি পরে বিষয়টা হচ্ছে, একটা শ্যুট ছিল, এটা আমার ইউটিউব চ্যানেলে আসবে না ঠিক কথাই, কিন্তু আমি যেখানে নাচ করি তো সেখান থেকে একটা কোরিওগ্রাফি, একটা কম্পিটিশান, তো সেই কোরিওগ্রাফি কম্পিটিশানেতে আমি পার্ট নিয়েছি, তো সেই জন্য একটা ভিডিও শ্যুট চলছিল। আর এটা আমার একার নাচ না, এটা একটা গ্রুপের নাচ, তো সবাই এখানে কম বেশি ছোটো পার্টে আছে, তো সেটাকে ফুল এডিট করা, তারপর প্রেজেন্টেশনটা সেখানে সাবমিট করা, আর যদি সেখান থেকে ভালো হয় তবে সেটা পাবলিশ করা হবে। তো জানি না আদৌ ভালো হবে কি না, বিকজ এটা আমার একার ক্রেডিট না, এটা সবাই আছে, সবাই ইকুয়াল যেটা একটা লেবার দিয়েছে, বাট সেটা কতটা স্যাটিসফাইড বা কতটা মন ছোবে তার উপর ডিপেন্ড করছে যে আদৌ পাবলিশ হবে কি না। তো যাই হোক, সকালবেলা এখন উঠেছি, কটা বাজে এখন? আমি উঠেছি 6টা, তারপর যথারীতি ঘামছি দেখতে পাচ্ছ, কিন্তু বেশ সকালই, মানে ভোরবেলা তো রেডি হয়েছি, এখন ওই 7:30 মতন বাজে, বাট আকাশে মেঘ গেছে, কিন্তু অসম্ভব একটা গরম হচ্ছে। তো আজকে আমার হচ্ছে এই হচ্ছে ড্রেস, আমি জানি না দেখা যাচ্ছে কি না কতটা, এই রেড শাড়ি আর ব্ল্যাক ব্লাউজ, তো আপাতত এটা নিয়ে আজকের দিনটা শুরু হলো। আজকে হচ্ছে রবিবার আর আজকে ব্যাক টু ব্যাক কাজ আছে, এরপর ফ্রেশ হব, টিফিন করব, ব্রেকফাস্ট, তারপরে নাচ, আবার নাচের ক্লাস শেষ আজকে পুরো। কিরম বিধ্বস্ত অবস্থা নাচ টাচ করে, এখন বাজে হচ্ছে 12:30 মতন, তো এই জাস্ট নাচ শেষ হলো। আর এখন আজকে তো মানে এত ঘুম পাচ্ছে, কাল রাতে অ্যাকচুয়ালি ঘুম হয়নি, তো সেই কারণে মানে প্রচণ্ড টায়ার্ড, আর সেই ভোরবেলা উঠেছি। তো এই নাচটা হয়ে গেল, এখন করব স্নান, তারপরে লাঞ্চ, তারপরে একটু বেরোবো, তো আগে যাই গিয়ে স্নানটা করে। বাইরে এত বৃষ্টি হচ্ছে আজকে বাইরে, তো মানে ঘরে লাইট জ্বালাতে হয়েছে, আর স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন যা করবো হচ্ছে লাঞ্চ। তো আজকে লাঞ্চে স্পেশাল হচ্ছে, আর বৃষ্টিও পড়ছে তার সাথে আমার ইলিশ মাছ, মানে দারুণ কম্বিনেশন, কিন্তু আজকে দুটো খুব পারফেক্ট জমেছে। তো যাই আগে গিয়ে এখন লাঞ্চটা করে আসি। নেক্সট লেভেলের বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে, এখনও পড়ছে, সেই দুপুর থেকে চলছে, ঘরে তো এমনি টিউব জ্বালাতে হচ্ছে, আর এখন ইলিশ মাছ দিয়ে ভাত টাত খেয়ে এখন মনে হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস খাই, তো সেই জন্যে আমার আনাই থাকে এই যে স্প্রাইট আছে, তো এখন করবো, এখন মানে লাঞ্চের পর হঠাৎ করে ইচ্ছে হয়ে গেছে একটু স্প্রাইট খাওয়ার, আর একটু হজমও হয়ে যায়, আর স্প্রাইটটা আমার থাকে ও এমনিতে ফ্রিজেতে, তো স্প্রাইটটা এখন বের করলাম, এখন খাবো, এখন বাজে হচ্ছে 3:30। বৃষ্টি পড়ছে আর বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে স্টেশন, তো স্টেশনে একটা কাজ আছে, তো সেটা কী কাজ এই মুহূর্তে বলা যাবে না, আপাতত স্টেশন যাই। এসছি হচ্ছে আমাদের ফ্লেভার্স ক্যাফে, এই যে চন্দননগরের ফ্লেভার্স ক্যাফে স্ট্যান্ড দেখা যাচ্ছে, আর এখানে নিয়েছি হচ্ছে মোমো, তো মোমোটা এখন খাবো, আর বিষয়টা হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো কোথায় দাঁড়াবো সেই জন্য আমি চলে এসেছি মোমো খেতে। জাস্ট বাড়ি ফিরলাম, আর বাইরে এত বৃষ্টি হচ্ছে আজকে, মানে মারাত্মক অবস্থা। তো যাই হোক, একটা সামনে একটা খুব ভালো একটা সুখবর দেব, সুখবর ঠিক না, মানে একটা কিছুটা আছে, তো সেটা নিয়ে। তো এবার বিষয়টা হচ্ছে যে সেই কেন্দ্রিক এখন একটা ছোটোখাটো মিটিং টাইপ আছে, এবং তাতে কিছু লোকজন আমার বাড়িতেই আসছে, তো সেটা কারা আসছে একটু পরে রিভিল করব, বাট এখন বাজে হচ্ছে 7টা, ওরা এখন আসবে, তো তাই জন্যে আবার মানে বসে আছি, ওয়েট করছি, বেরিয়েছিলাম তো বৃষ্টি থেকে, এসে জাস্ট ওয়েট করছি, জামাকাপড়টা চেঞ্জ করিনি, এই পরেই আছি, ওরা আসুক। এখন 9টা মতন বাজে, আর ওরা এই জাস্ট গেল, যারা এসেছিল তারা তাদেরকে মুখ দেখাতে চাইনি এই মুহূর্তে, তো ওটা পরে বলবো কেন এসেছিল আর কারা এসেছিল, দুদিন তিন দিন পর দেখাবো তাদেরকে। আপাতত আমি এখন 9টার সময়, 9টা বেজে গেছে, 9:10, আমি এখন বসেছি 1 কাপ চা নিয়ে, আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আজকে যা নেক্সট লেভেলের বৃষ্টি ছিল, আর তখন বৃষ্টির মধ্যে কোথায় যাব, তোই গেছিলাম খেতে। তো যাই হোক, এখন চা নিয়ে বসেছি, আর আমাদের যে প্রেজেন্টেশনটা আজকে সকালে শ্যুট করেছি সেটা এখন এডিট
রিড করব, মানে সেটা একটা খুব সুন্দর জিনিস। আমি জানি না ওটা ফাইনালি পাবলিশ হবে কি না, বাট চেষ্টা করছি। তো রাতের ডিনার কমপ্লিট, এখন বাজে হচ্ছে 11:30, আর ব্লগটাকে আমি আজকে এখানেই শেষ করছি। দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা কীরকম, আর বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখন তো কদিন বৃষ্টি হবে বলেই দিয়েছিল, তো যাই হোক সেই জন্য বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর পুরো সেই একটা বিচ্ছিরি টাইপের ওয়েদার, বাট বিচ্ছিরি নয়, এটা হচ্ছে পারফেক্ট ল্যাদ খাওয়ার ওয়েদার। যাই না কালকে কী হবে, তো আজকের দিনটা এভাবেই কাটলো। আর আজকে তখন এত বৃষ্টি হচ্ছিল মানে বাধ্য হয়ে আমি খেতে ঢুকে গেছিলাম। তো যাই হোক একাই গেছি, বেশ ভালো লাগে। কখনো কখনো একা সেলফ এরকম ঘুরতে সিনেমা দেখতে আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো। ততক্ষণ অব্দি টাটা, বাই, গুড নাইট।